পরের দিন সকালে তে একটা সুন্দর লাল টকটকে রঙের শাড়ি পরেছে, সাথে ম্যাচিং চুড়ি, গহনা, মাথায় বেলি ফুলের মালা, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, হালকা মেকআপে তেকে অসাধারণ লাগছে। তে এরপর তাড়াতাড়ি করে কলেজ গেল। তেকে দেখে তার বান্ধবী লিসা বেশ রেগে গেল আর বলল, কী রে তে, তোর এখন আসার সময় হলো? আমাদের না সবার কলেজে অনেক আগেই আসার কথা ছিল, আমরা সবার আগে চলে আসছি, আর তুই এত লেট করে আসলি কেন? আজকে নাচের অনুষ্ঠান আছে, স্টেজে যদি তোর নাচতে লেট হয়ে যায় তাহলে কিন্তু পরে আর আমাকে বলতে পারবি না। তে তখন বলল, আই এম সরি রে, আমি এখনই ক্লাসে যাচ্ছি আর একটু নাচের প্র্যাকটিস করে এখনই আসছি। এই কথা বলেই তে দৌড়ে ক্লাসের দিকে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ কারোর সাথে তার অনেক জোরে ধাক্কা লাগলো, তে তাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে কেউ একজন তেকে তাড়াতাড়ি করে ধরে ফেললো। তে চোখ খুলে দেখলো জাঙ্কুক তাকে ধরে আছে। তে বেশ অবাক, জাঙ্কুককে দেখে তের চোখ যেন বড় বড় হয়ে গেল। আজকে জাঙ্কুককে এত সুন্দর লাগছে। জাঙ্কুককে দেখে তে মনে মনে ভাবতে লাগলো, উফ, এই ছেলেটা তো আজ আমাকে শেষ করে দেবে, এত সুন্দর কেন এই ছেলেটা? জাঙ্কুক আজ কালো রঙের শার্ট পরেছে, কালো ঘড়ি, কালো জুতা, কালো সানগ্লাস, একদম নায়কের মতো লাগছে তাকে। জাঙ্কুককে দেখে তের মনে আজ অন্যরকম এক অনুভূতি কাজ করছে। এরপর জাঙ্কুক তেকে ধমক দিয়ে বলল, আইনি শাড়ি পরে যখন সামলাতেই পারো না তখন শাড়ি পরো কেন তুমি? কিচ্ছু না বলে জাঙ্কুকের দিকে হা করে তাকিয়ে আছে। জাঙ্কুক তখন আবারও ধমক দিয়ে বলল, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না তে? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, শাড়ি পরেছো কেন তুমি? ঠিক তখনই লিসা আসলো আর তেকে বলল, বোয়েন তুই এখনও এখানেই দাঁড়া আসোস, তোরে আমি বলছি না তাড়াতাড়ি করে আয়, একটু পরে কিন্তু তোর নাচের অনুষ্ঠান শুরু হয়ে যাবে, টিচার যদি তোরে ডাকে, তোরে যদি না পাইছে তাহলে কিন্তু তোর খবর আছে। জাঙ্কুক তখন বলল, নাচের অনুষ্ঠান তো আছেই, কিন্তু নাচের অনুষ্ঠানে পার্টিসিপেট করবে কি লিসা তুমি? না স্যার, আমি না, তে করবে। জাঙ্কুক তখন রাগের দৃষ্টিতে তের দিকে তাকালো আর বলল, তে তুমি স্টেজে নাচ করবে? তোমার নাচ করার কোনো দরকার নেই, তুমি নাম কাটিয়ে আসো, তোমাকে স্টেজে আমি নাচতে দেব না। তে বেশ অবাক হয়ে গেল আর বলল, স্যার আপনি এগুলো কী বলছেন? আমি কেন আমার নাম কাটাবো? আমি স্টেজে নাচবো। আমি তোমাকে মানা করেছি তে, তুমি স্টেজে নাচবে না। কেন নাচবো না স্যার? আপনার কী সমস্যা? আপনি কলেজের টিচার, কলেজের টিচারের মতো থাকবেন, আমাদের উপর কোনো অধিকার দেখানোর চেষ্টা করবেন না। এই কথা বলেই তে ক্লাসে চলে গেল। জাঙ্কুক তের দিকেই তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, এই মেয়েটা কি এত অবুঝ, আমার কথা কি বুঝতে পারেনি? সে শাড়ি পরেছে, শাড়ির অর্ধেক তো খুলেই গেছে, এই অবস্থায় যদি সে স্টেজে নাচ করে তাহলে যে মানুষ তাকে নিয়ে কত হাসাহাসি আর কত বাজে কথা বলবে, এ কথা কি মেয়ের মাথায় নেই? জাঙ্কুক তখন তের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, মেয়েটাকে তো আজকে বেশ সুন্দর লাগছে, শাড়িতে তেকে আজ প্রথমবার দেখলো জাঙ্কুক, প্রথমবার দেখেই জাঙ্কুক যেন তের উপর এক দফা ক্রাশ খেলো। অপরদিকে জিমিন তার কলেজে তার ফ্রেন্ডের সাথে বসে বসে আড্ডা দিচ্ছিল, হঠাৎ করে তার মোবাইলটা বেজে উঠায় সে তার বন্ধুদের থেকে একটু দূরে যেয়ে ফোনে কথা বলছিল। হঠাৎ করেই কেউ একজন জিমিনের কাছে এসে বলল, এক্সকিউজ মি, আমি কি তোমার পাশে দাঁড়াতে পারি? জিমিন ফোনটা রেখে তার পাশে ছেলেটার দিকে তাকালো। ছেলেটাকে দেখে জিমিনের মাথায় যেন আগুন ধরে গেল, কারণ ছেলেটার কেউ ছিল না, বরং সেই দিনের ঝগড়াটে ছেলে মানে সুগা ছিল। একে দেখে জিমিন তখন বলল, এই গরুচোর, আপনি এখানে কি করছেন? আপনার তো সাহস কম না, পৃথিবী থেকে জায়গার অভাব পড়েছে যে আমার পাশে আপনাকে দাঁড়াতে হবে? তা তখন একটু মুচকি হাসি দিয়ে বলল, পৃথিবীতে জায়গার অভাব না পড়লেও পৃথিবীতে জিমিনের অভাব পড়েছে, যে মেয়েটা আমার রাতের ঘুম হারাম করে দিয়ে নিজে বেশ আরাম করে ঘুমাচ্ছে, সেই মেয়েটা কি জানে না? সেই মেয়েটাকে দেখার পর থেকে আমি ঠিক মতো খেতে পারি না, ঘুমাতে পারি না, কোনো কাজই তো ঠিক মতো করতেই পারি না, আমার না কোনো কিছুতে মন বসে না, জানো জিমিন, আমার না শুধু তোমার কথা মনে পড়ে, তোমার মুখটা শুধু ভেসে উঠে, অনেক খুঁজেছি তোমাকে কিন্তু কোথাও তোমার একটুও দেখা পাইনি।
তখন মুখ ভেঙচি কেটে বললো, ওলে বাবালি, বাংলা সিনেমার ডায়লগ দেখে পুরো মুখস্থ করে এসেছেন, তো আর কতগুলো মেয়েকে এই ধরনের ডায়লগ দিয়েছে। সুগা তখন বললো, এগুলো ডায়লগ নয় জিমিন, এগুলো আমার মনের কথা। কিন্তু তোমার কি মনে হচ্ছে আমার এই ডায়লগ দিয়ে একটা বাংলা সিনেমা বানানো যাবে? আমি এত সুন্দর কথা বলেছি তোমাকে। তখন বলো, এই যে মিস্টার, বেশি ঢং করার চেষ্টা করবেন না, আমার হাতের থাপ্পড় খেতে না চাইলে মুখের সামনে থেকে সরে যান বলছি। আপনাকে আমি মোটেও পছন্দ করি না, আমার মুখের সামনে থেকে যান, আপনাকে আমি দেখতেও চাই না, যান এখান থেকে। সুগা তখন জিমিনকে বলল, ডার্লিং জিমিন, তোমাকে তো সারা জীবন আমার মুখে দেখতে হবে, বলে দিলাম, কথাটা মনে রাখো। আর শোনো, তোমাকে দেখার পরে আমি আমার জীবনের বাঁচার মানে খুঁজে পেয়েছি, তাই বলছি আমাকে আমার আসল রূপে আসতে বাধ্য করো না। তুমি চাইলে তোমার জন্য কিন্তু আমি সব কিছু করতে পারি, শুধু তোমাকে ছাড়তে আমি রাজি নই। এই কথা বলেই সুগা চলে যাচ্ছিল। জিমিন তখন চিল্লিয়ে বলল, এই যে মিস্টার, শুনেন, আমি আপনাকে ভালোবাসি না, আপনার হবার আগে যেন আমার মৃত্যু হয়, তবুও যেন আমি আপনার না হই। কথা শেষ হবার আগেই সুগা আবারও জিমিনের সামনে এসে দাঁড়িয়ে গেল। ঝড়ের গতিতে এসে জিমিনের দুই গাল চেপে ধরে বলল, তুই আমার হবি না, তাহলে তোকে আমি কারো হতেও দিব না, তুই শুধু আমার। তুই যদি আর একবারও আমার থেকে দূরে যাবার কথা বলেছিস, তোকে এখানে মাটি চাপা দিয়ে নিজেও মরে যাব। সুগা এত জোরে জিমিনের গাল চেপে ধরে আছে যে জিমিন কথাই বলতে পারছে না, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে তার। এরপর সুগা জিমিনের চোখে পানি মুছে তার কপালে একটা চুমু খেয়ে সেখান থেকে চলে গেল। জিমিন অবাক হয়ে সুগার দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, এ কেমন মানুষ রে বাবা, একদিন দেখায় এত কিছু ভেবে নিল। অপরদিকে তেয়ে জাঙ্কুকে নিষেধ অমান্য করে স্টেজে নাচ করছে, তা দেখে জাঙ্কুকে মেজাজটা প্রচুর খারাপ হয়ে গেছে, কারণ আশেপাশের ছেলেগুলো তেকে দেখছে আর হাততালি দিয়ে আজে বাজে কথা বলছে, যা জাঙ্কুকের মোটেও সহ্য হচ্ছে না। জাঙ্কুক তখন মনে মনে ভাবলো, তে আমার কথা তো তুমি শুনলে না, তাই না, একবার স্টেজ থেকে নামো, দেখো আমি তোমার কী করি। এরপর নাচ শেষ করে তে তাড়াতাড়ি করে লিসার দিকে দৌড়ে গেল আর বলল, দোস্ত রে, আমার শাড়ি তো পুরো খুলে যাচ্ছে রে, প্লিজ তাড়াতাড়ি করে শাড়িটা ঠিক করে দে না। লিসা তখন বলল, এই কারণেই মনে হয় জাঙ্কুক স্যার তোকে মানা করেছিল রে স্টেজে শাড়ি পরে নাচতে, তুই তো শাড়ি সামলাতে পারিস না, তোর কী দরকার ছিল রে শাড়ি পরে নাচার। তে তখন লিসাকে ধমক দিয়ে বলল, চুপ কর, জাঙ্কুক স্যারের চামচি, জাঙ্কুক স্যার যা বলবে তা সঠিক, তাই না, উনার কথা তো একদম পাথরের লেখনের মতো। আরে আমার শখ হয়েছে আমি শাড়ি পরছি, তাতে তোর আর জাঙ্কুক স্যারের কী রে, চুপচাপ শাড়ি ঠিক কর। হঠাৎ করে কোথায় থেকে যেন ইয়োনোর আগমন হলো। ইয়োনো তখন তেকে বলল, এই তে, তুমি কোথায় থাকো বলো তো, তোমাকে তুমি খুঁজেই পাই না, তোমাকে আমার কিছু না বলার আছে, আমার সাথে একটু চলো তো। এই কথা বলে ইয়োনো হুট করে তের হাত ধরে টানতে টানতে তাকে নিয়ে যাচ্ছে। তে এত মানা করছে তাও ইয়োনো শুনছে না। এদিকে তের শাড়ি এলোমেলো হয়ে আছে, তাড়াতাড়ি করে হাঁটার ফলে তের পেট থেকে কখন যে শাড়িটা সরে গেছে সেদিকে তের কোনো খেয়াল নেই। জাঙ্কুক তেকে খুঁজতে আসছিল, এসে দেখে ইয়োনো তের হাত ধরে টানতে টানতে তাকে নিয়ে যাচ্ছে। নিমেষেই জাঙ্কুকের চোখ লাল বর্ণের ধারণ করলো, কপালের রগগুলো ফুলে গেল, রাগে তার হাত পা কাঁপছে, ইচ্ছে করছে ইয়োনোকে মেরে এখানে শেষ করে দিতে। ইয়োনো তেকে নিয়ে রাস্তায় চলে আসলো। তেকে দেখে কয়েকটা ছেলেগুলো খারাপ খারাপ মন্তব্য করা শুরু করে দিল। কেউ একজন বলে উঠল, মাই হাঁটুর দেখি পুরো একটা মৌমাছির, উফ আমার তো মধু খাইতে ইচ্ছা করতেছে। আরেকটা ছেলে এসে বললো, মাম্মা তুই কি একাই মধু খাবি নাকি, আমার একটু দে না, আমি একটু খাই মধু। তে তখন ইয়োনোকে বললো, ইয়োনো ভাইয়া এসব কি বলেন তো, আপনার সামনে ছেলেগুলো আমাকে আজে বাজে কথা বলছে আর আপনি চুপচাপ শুনেই যাচ্ছেন, কিছু বলুন ওনাদেরকে। তখনই একটা ছেলে ইয়োনোর কাছে আসলো আর বললো, তুই আমাদের মধু খাইতে নিষেধ করবি? এই কথা বলে ছেলেটা চাকু বের করলো, তা দেখে ইয়োনো বেশ ভয় পেয়ে গেল, ভয়ে তের পেছনে লুকিয়ে পড়ল। ইয়োনোর এমন কাণ্ডে তের বেশ অবাক হয়ে গেল। তখনই লোকটা তের কাছে এসে বলল, মামুনের কি সুন্দর সাদা ধবধবে পেট, ইচ্ছে করছে এখনই ঝাঁপে পড়ি, এত সুন্দর জিনিস সামনে পেয়ে তানা ছুঁয়ে দেখা কি যায় নাকি। লোকটার কথা শুনে তে নিজের দিকে একবার তাকিয়ে তাড়াতাড়ি করে কোনো রকম নিজেকে ঠিক করে নিল, নিজের শাড়িটা তাড়াতাড়ি করে ঠিক করলো আর ভয় ভয় নিজেকে বাঁচানোর জন্য বলল, দেখুন
আপনারা এসব অসভ্যতামি কেন করছেন আমার সাথে? আপনাদের ঘরে কি মা বোন নেই অসভ্য লোক থাকার? তখনই একটা ছেলে বলল, আরে মা বোন তো আছে, কিন্তু তোমার মতো মৌমাছি নেই, চলো না একটু মধু খাই। তে কিছু বলতে যাবে তার আগেই জাঙ্কুক এসে তের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। তে জাঙ্কুকের এমন থাপ্পড় দেওয়ায় বেশ অবাক হয়ে গেল আর বলল, স্যার এটা কোন ধরনের ব্যবহার? আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? এই ছেলেগুলো আমাকে আজেবাজে কথা বলছে আর আপনি আমাকে যে থাপ্পড় মারছেন, ওনাদেরকে কিছু না বলে উল্টো আমাকেই মারছেন, এটা এর কী ধরনের ব্যবহার আপনার? জাঙ্কুক তখন দেখে বলল, একদম ঠিক করেছে তোমাকে এই ধরনের আজেবাজে কথা বলে। তুমি মানুষকে নিজের শরীর দেখিয়ে বেড়াবে আর খারাপ মানুষরা তোমাকে কিছু বলবে না, এটাই ভেবেছো তুমি? তখনই একটা ছেলে বলল, আরে মাম্মা তুমি দেখি আমাদের দলে, চলো না একসাথে একটু মেয়েটার সাথে একটু প্রেম করে আসি। এই কথা শুনে জাঙ্কুকের মেজাজটা খারাপ হয়ে গেল। জাঙ্কুক তখন ছেলেটার নাক বরাবর একটা ঘুষি দিল। ছেলেটার নাক পেটে তখন রক্ত পড়া শুরু হয়ে গেল। ছেলেটা তখন বলল, তোর এত সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? আরে তুই জানিস আমি কে? জাঙ্কুক তখন রাগি কণ্ঠে বলল, আরে তুই কে তা জানার প্রয়োজন এই জীবন জাঙ্কুক মনে করে না। তুই যেমন খারাপ তোর কথাবার্তা তেমনই খারাপ, আর তুই ওকে খারাপ কথা বলেছিস এর শাস্তি তোকে পেতেই হবে, তাই নাকি? আর তুই যে ওকে এতক্ষণ এ ধরনের কথা বললি তার কি? ওকে সব কিছু বলার অধিকার আমার আছে, তোদের নেই, আমি ওকে ভালোর জন্য বলছি। ছেলেটা তখন বলল, আরে রাগ তোর ভালো তুই পরে দেখিস, আমরা এই পাখিকে তো সাথে করে নিয়ে যাবই। জাঙ্কুকের মেজাজটা পুরোই খারাপ হয়ে গেল। জাঙ্কুক তখন এবার ছেলেগুলোকে ইচ্ছে মতো মারা শুরু করলো। তা দেখে তে অনেক ভয় পেয়ে গেল। তে তখন তাড়াতাড়ি করে জাঙ্কুককে তাদের কাছ থেকে ছাড়ালো। পরিস্থিতি খারাপ দেখে ইউনো তখন সেখান থেকে পালিয়ে গেল। জাঙ্কুক এরপর তের হাত টানতে টানতে তাকে একটা রুমে নিয়ে গেল। তে তখন বলল, কি হলো আমাকে রুমে নিয়ে আসলেন কেন স্যার? জাঙ্কুক তখন তের মুখ চেপে ধরল আর বলল, চুপ একদম চুপ, একটা কথা বলবে না তুমি, কোথায় গেল তোমার সেই প্রেমিক পুরুষ ইউনো? ইউনো না তোমাকে বিয়ে করবে ভালোবাসে, তাহলে তোমাকে বিপদে ফেলে পালালো কেন বলো তো? আর আমি যে তোমাকে নাচতে মানা করেছিলাম তারপরও তুমি স্টেজে কেন নাচলে? তুমি জানো স্টেজে তুমি যখন নাচছিলে তখন তোমার শরীরের অর্ধেক অংশই খুলে গিয়েছিল আর ছেলেরা তোমাকে দেখে আজেবাজে কথা বলছিল, খারাপ খারাপ মন্তব্য করছিল। তে তখন বলল, আসলে স্যার আসলে নিজেকে তুমি খুব সুন্দর মনে করো তাই না? তে শরীর দেখাতে তোমার খুব ভালো লাগে, শরীর দেখিয়ে ছেলেদেরকে আকৃষ্ট করতে চাও, সবাইকে নিজের দিকে টানতে চাও, তাই না? স্যার আপনি এগুলো চুপ একদম চুপ। জাঙ্কুক তের এতটা কাছে চলে আসায় তে কথা বলার শক্তিটুকু পাচ্ছে না। জাঙ্কুকের গরম নিঃশ্বাস বারবার তের মুখে পড়ায় তে চোখ বন্ধ করে রেখেছে, বারবার কেঁপে কেঁপে উঠছে তে। জাঙ্কুক কিছু বলতে যাবে তার আগে তে বলল, স্যার আপনি এভাবে কথা বলছেন কেন? আপনি ইয়োনোর সাথে নিজেকে বারবার কেন তুলনা করছেন? আর ইয়োনো আমাকে ভালোবাসে বলেও আমি তো তাকে কখনো ভালোবাসিনি, তাহলে বারবার ইয়োনোর কথা আমাকে কেন বলছেন আপনি? জাঙ্কুক কিছু একটা ভেবে তেকে নিজের কাছ থেকে সরিয়ে তেকে একটা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল আর বলল, তুমি শরীর দেখিয়ে বাকি সবাইকে পাগল করতে পারলেও আমার মনে কোনো দিনও জায়গা করে নিতে পারবে না, তে মনে থাকে যেন। আর নেক্সট টাইম আমার সামনে এই ধরনের ছোটো ছোটো কাপড় পরে আসার সাহসও করবে না, আর কলেজে এই ধরনের খারাপ কাপড় তো পরবেই না। পেট খুলে শাড়ি পরা যদি আমি তোমাকে আবারও দেখেছি তাহলে আমার যে খারাপ আর কেউ হবে না। এই কথা বলেই জাঙ্কুক রুম থেকে চলে গেল। তে মাটিতে বসেই কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমি কি সত্যি এত খারাপ? স্যার কি বললো এসব? আমি ইচ্ছে করে ছেলেদেরকে শরীর দেখাই, শরীর দেখাতে আমার ভালো লাগে, আমি ছেলেদেরকে আকৃষ্ট করতে চাই, নিজের কাছে টানতে চাই, এরকম খারাপ কথা কেন বলে স্যার আমাকে সবসময়? আমি কি ইচ্ছে করে শাড়ি খুলে স্টেজে নাচছিলাম নাকি?
শাড়ি কোন সময় খুলে গেছে তা আমি নিজেও জানি না। আর ইয়োনো ইয়োনো নিজে থেকেই আমার কাছে আসে, আমি তো কখনো তাকে আসতে বলি না। তারপর স্যার আমাকে কি খারাপ খারাপ কথা বললো, আমি স্যারের মনে কোনো দিনও জায়গা নিতে পারবো না। এসব কি বলছে স্যার আমাকে, কেন বলছে এগুলো, স্যার আমাকে কেন দেখতে পারে না, আমি এমন কি করেছি ওনার সাথে। স্যারের ব্যবহার আমার প্রতি দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে, আমি আর কোনো দিনও স্যারের সাথে কথা বলবো না, কোনো দিনও না। এই কথা বলে কান্না করতে করতেই বাসায় চলে গেলো।